ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কোরবানির ঈদ ঘনিয়ে আসছে, সামর্থ্যবানরা ইতোমধ্যে ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। চারদিকে ঈদের আনন্দ বিরাজ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে এবছরেও ঈদের খুশি নেই তাদের। অন্যান্য বছরের মতো এবারের ঈদেও তাদের ভাগ্যে জুটবে না এক টুকরো কোরবানির মাংস। ধার দেনা করে ব্রয়লার মুরগির মাংসে পেট ভরে খেয়েই তাদের ঈদ উদযাপন। বলছি, বন্যা ও নদী ভাঙনে কাহিল অবস্থার শিকার ব্রহ্মপুত্র নদের মাঝখানে জেগে ওঠা কাবিলপুর চরের কথা। এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উড়িয়া ইউনিয়নের একটি চর। এ গ্রামে 2500 লোকের বসবাস। এ চরের বসবাসকারীদের কপালে জোটেনি তেমন কোনো সাহায্য সহযোগিতা। আমাদের ঘর দুয়ার ভাসে যাওয়ার অবস্থা, তখন আমরা কি খাই, ঈদ করবো কি খাই, আমরা কোরবানি দিব। মনে করেন যে কোরবানি ঈদ সামনে আসতেছে, আমাদের এলাকার যে বড় বড় যারা গণ্যমান্য ব্যক্তি আছিল তারা তো এলাকার এখান থেকে যাহেরা অন্য এলাকার যাহেরা বাড়ি করছে। এখন তো আমাদের এই গরিব গুনার জন্য একটা যে কোরবানি দেবো, আমরা তো তাও কোরবানি করছো কি জিনিস আমরা ঈদের মধ্যে আমরা বলতে পারি না ছেলে মেয়ে নিয়ে। 30 বছর যেভাবে আমাদের গার্ডিয়ানদেরকে কোরবানি দিতে দেখতাম, কিন্তু সেই বছর এবছর আমাদের সেই রকম কোরবানি হচ্ছে না, কারণ পানিতে বাড়িঘর ডুবে গেছে। আর গত বছরের মতো আমাদের ঈদ ও আনন্দ উপভোগ করতে পারতেছি না। বছর এই সমাজে অনেক কোরবানি করতাম, কিন্তু এই 2 বছর ধরে কাজে এই বন্যা পরিস্থিতিতে কাজে আমি এখানে আর কাজে এই সমাজের মানুষের কোরবানি করতে পারতেছে না। আমি কোরবানি দিতে পারছি ঘরে ঘরে কাজে সব পানি। চরের মানুষের এই কথা জেনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক সমাজসেবক। এই চর অঞ্চলের মানুষগুলো, চর কাবিলপুরের মানুষগুলো আজকাল নদী ভাঙনের কারণে তারা অসহায় হয়ে গেছে, তার উপর আবার বন্যা। প্রায় 400 পরিবার যারা কুরবানি দিতে পারবে না এবং ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে। আমি এই সংবাদ পেয়ে তাদের কাছে চলে আসি এবং আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি যেন ঈদের এই আনন্দটা তাদের সাথে সমভাগে ভাগ করে আমরা নিতে পারি, যার কারণে আমি বিত্তবানদের সহায়তায় বা নিজ উদ্যোগে তাদের মাঝে কুরবানির মাংস বিতরণ করব এই ঈদে। তবে অসহায় মানুষের এই কষ্টের কথা জেনে তাদের পাশে থেকে ঈদের দিন ওই চরে গরু কুরবানি দিয়ে মাংস বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন এই জনপ্রতিনিধি। ওখানে যে লোকগুলো আছে তারা সমস্ত নিম্ন আয়ের দিনমজুর, তাদের পক্ষে আসলে কুরবানি দেওয়াটা সম্ভব না, তারা কোনোভাবে দিতে পারে না। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর এইবার যখন আমি জানতে পারলাম যে সেখানে কুরবানি বলতে কি সেটা তারা জানে না, তা আমি আমার নিজের উদ্যোগে ওখানে একটি গরু কোরবানির ব্যবস্থা করেছি যে ইনশাল্লাহ ঈদের দিন অবশ্যই সেখানে একটি গরু কোরবানির একটা ব্যবস্থা হবে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো হয়েছে কর্মহীন, প্রান্তিক চাষিদের নেই আয় রোজগার। সরকারের পক্ষ থেকে কিছুটা ত্রাণ সহায়তা দেয়া হলেও তা খুবই অপ্রতুল। বার্তা বাজার, গাইবান্ধা।